আসসালামু আলাইকুম, আমি কামিলচন সবুজ। আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন, এভাবেই ভালো লাগবে এক সময়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিনটি অন করতেছি। সো এই মেশিনের মাধ্যমে যে সুইচ দুটো রয়েছে, এই সুইচ দুটাতে আমি এখন চাপবো। লালটা হচ্ছে বন্ধ হয় এবং সবুজটা দিয়ে মেশিনটি স্টার্ট হয়। আমি সবুজটা দিয়ে মেশিনটিকে স্টার্ট করলাম। এখন আমি ইঞ্জিনটাকে অন করব। দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন রয়েছে, প্রথমবার তুলে দিব, তারপরে ফার্স্ট গিয়ার, তারপরে সেকেন্ড গিয়ার। সেকেন্ড গিয়ার দিলে মেশিনটি ফুল স্পিডে চালু হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেশিনটি ফুল স্পিডে চলতেছে। এই মেশিনের সাহায্যে এখন ধান ভাঙানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন ধান ভাঙানো শুরু হয়ে গেছে। এই যে চাল, এটা এই যে মাটিতে যেটা পড়তেছে এটা কিন্তু ধান নয়, এটা এখন আধা ভাঙা চাল হয়ে গেছে, মানে এক বাকর চাল, মানে মোটামুটি ময়লা চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান ঢেলে দেওয়া হচ্ছে। এই ধানগুলো মেশিনের ভিতর দিয়ে সামনে দিয়ে বের হয়ে আসতেছে। দেখতে পাবেন যে ওই পাশ দিয়ে চাল বের হচ্ছে। তো এভাবেই হাস্কিং মিলগুলোতে চাল উৎপাদন করা হয়। তবে অটো রাইস মিলগুলোতে আরও উন্নত পদ্ধতিতে চাল উৎপাদন করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে মোটরটি, এই মোটরটি 30 হর্সের। এই মোটরের সাহায্যে কিন্তু আপনার মেশিনটি ঘুরতেছে বেল্টের সাহায্যে। এই বেল্টটা, মোটরটা ঘুরতেছে এবং মোটরটা বেল্টটাকে টানার ফলে ওই পাশের মেশিনটা ঘুরতেছে এবং সেখান থেকে ধানগুলোকে ভাঙানো হচ্ছে। পিছনে দেখতেছেন, পিছনে কিন্তু ডাশগুলো পড়তেছে, আর এই ডাশগুলো হলো ধানের খোসাগুলো, সেগুলো গুঁড়ো হয়ে পিছনে পড়তেছে এবং এগুলোকে সরিয়ে দিতে হয়, তা না হলে মেশিনটি কিন্তু জাম লেগে যাবে। কারণ যদি সরিয়ে না দেওয়া হয় তাহলে একসময় মেশিনটি জাম লেগে যাবে। তো আর যে চালগুলো পড়তেছে দেখতে পাচ্ছেন আলাদাভাবে সাইড করে রাখা হচ্ছে, কারণ এই চালগুলোকে আবারও মেশিনে তুলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ধানের গুঁড়োগুলো পড়তেছে ঝুরঝুর করে। এখানে আপনার চালের চিকন অংশটাও পড়ে থাকে। আর ওই পাশ থেকে দেখতে পাচ্ছেন ধানগুলোকে এনে মেশিনের হলারে দেওয়া হচ্ছে। আপনারা এই যেখানে ঢালা হচ্ছে এটাকে কিন্তু হলার বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে ধান ভাঙানো মেশিন। দেখতেছেন যে অঝোর ধারে ঝরঝর করে পড়তেছে চালগুলো, আর সেই চালগুলোকে টেনে সাইড করা হচ্ছে। এবং এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চালগুলো, পরিষ্কার চাল, কোনো প্রকার ধান নেই, একদম ধানগুলোকে সব ভেঙে এখন চালে পরিপূর্ণ হয়ে গেছে। এটা এক সিদ্ধ ধানের চাল, তাই মাঝে মাঝেই সাদা অংশ দেখতে পাচ্ছেন আপনারা। এই চালগুলো খেতে খুবই সুস্বাদু, কারণ যেহেতু এক সিদ্ধ চাল, আর এক সিদ্ধ চাল কিন্তু প্রচুর ভিটামিন, কারণ এখানে ধানের সম্পূর্ণ অংশটা বের হয়ে যায় না, শুধু ধানের খোসাটা বের হয়ে যায়। বাট চালের মধ্যে যে আকারি বা এক ধরনের ময়লা সেটা থেকেই থাকে। আর অটো রাইস মিলে কিন্তু আপনার চালটাকে এমনভাবে পরিষ্কার করা হয়, মানে চালটাকে চেঁচে পরিষ্কার করা হয়, যার জন্য সেই চালটার ভাত খেতে সে এরকম একটা সুস্বাদু লাগে না। আপনারা হয়তোবা আগে ঢেঁকি ভাঙানো চাল খেয়েছেন, তো ঢেঁকি ভাঙানো চাল কেমন সুস্বাদু যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর অটো রাইস মিলের চাল যারা এখন খাচ্ছেন তারা একবার হলো হাস্কিং মিলের চাল খেয়ে দেখবেন যে কেমন সুস্বাদু। আর যারা এখনও হাস্কিং মিলের চাল খাননি তাদেরকে বলবো যে হাস্কিং মিলের চাল খাবেন, তারপরে আপনারা ঢেঁকি ভাঙানো চাল খাবেন, দেখবেন হাস্কিং মিলের চালের থেকে আবার ঢেঁকি ভাঙানো চালটা অনেক সুস্বাদু। কারণ এখানে কিন্তু ঢেঁকি ভাঙানো চালে কিন্তু শুধু ধানের খোসাটা আলাদা হয়, বাট আর কোনো কিছু আলাদা হয় না। আর হাস্কিং মিলে কিন্তু একটু হলেও চালটাকে ঘষানো যায়, কারণ এখানে যেহেতু একটা ব্লেড আছে প্লাস
জালি রয়েছে যার জন্য চালটা ঘষার ফলে ময়লাটা বের হয়ে যায়। আর অটো রাইস মিলে তো আরও উন্নত, সেখানে শুধু চালের উপরের অংশটা ঘষে পরিষ্কার স্বচ্ছ করানো হয়, যার জন্য অটো রাইস মিলের চালে কিন্তু সেরকম একটা স্বাদ পাওয়া যায় না। তো আজ কালের বিবর্তনে এই হাস্টিং মিলগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, একসময় কিন্তু এই হাস্টিং মিলগুলো রাজত্ব করেছিল, এরাই সমগ্র বাংলাদেশে চাল দিয়ে, এদের উৎপাদিত চাল দিয়ে সমগ্র বাংলাদেশ চলতো একসময়। এখন কিন্তু আপনার এই হাস্টিং মিলগুলো বন্ধ হয়ে গেছে, এখন অটো রাইস মিলের চাল দিয়ে সমগ্র বাংলাদেশ চলতেছে। তো জানি না আগামীতে আবার কি নতুন প্রযুক্তি আসবে, হয়তো বা এক সময় অটো রাইস মিলগুলো বন্ধ হয়ে আর নতুন কোনো প্রযুক্তি আসবে। যাই হোক, এটা হচ্ছে আধুনিকতার ছোঁয়া, বিজ্ঞান নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে যার ফলে নতুন নতুন মেশিন তৈরি হচ্ছে। তো আজকে এই অটো রাইস মিলগুলো বন্ধ হয়ে গিয়েছে কারণ অটো রাইস মিলগুলো পরিষ্কার স্বচ্ছ চাল বের করতে পারে না, আর এই পরিষ্কার চাল বের না করার ফলেই কিন্তু আপনার অটো রাইস মিলগুলো বন্ধ হয়ে গিয়েছে। এখনও অটো রাইস মিলগুলো, সরি, হাস্টিং মিলগুলো বন্ধ হয়ে গেছে, এখন পরিষ্কার চালের জন্য কিন্তু অটো রাইস মিল। আর হাস্টিং মিলগুলো এখনও চলে কারণ হাস্টিং মিলগুলো আপনার এখনও গ্রামেগঞ্জে চলতেছে, শহর পর্যায়ে তেমনভাবে চলে না। তবে হাস্টিং মিলগুলো আগে যেভাবে চাল উৎপাদন করতো সেভাবে চাল উৎপাদন করে না। আর আপনারা ভাববেন যে কেন চাল উৎপাদন করতেছে না, কারণ এই চালগুলো আমরা কেউ পছন্দ করতেছি না, আমাদের মানে রুচিতে বাধে এখন, কারণ হাস্টিং মিলের চাল তেমন একটা পরিষ্কার হয় না, ভাত তেমন একটা সাদা হয় না, একটু লালচে ভাব থাকে ভাতের মধ্যে, চালের কালারের মধ্যে একটু লালচে থাকে, ঝকঝক হয় না, একটু ময়লা থেকেই থাকে। আর অটো রাইস মিলের চালগুলো কিন্তু প্রচণ্ড পরিষ্কার, ঝকঝকে ফকফকা, ভাত রান্না করলেই একেবারে মানে সেরকমই সাদা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তাটি, এটি কিন্তু হচ্ছে গুঁড়ার বস্তা। আমাদের স্থানীয় ভাষায় যে ধানের যে ডাঁশটা গুঁড়ো হয়ে পিছনে পড়ছিল দেখাইলাম যে এর আগেই, সেটা কিন্তু এই গুঁড়োটা কিন্তু গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং অনেকেই কিন্তু জ্বালানি হিসেবেও ব্যবহার করে থাকে এই গুঁড়োটাকে। বিশেষ করে সবাই গরু খাদ্য হিসেবে ব্যবহার করে, এখন আর কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করে না, যেহেতু গরু এখন বাংলাদেশের অনেক ব্যাপকভাবে লালন পালন হচ্ছে এবং কি খামারিভাবেও লালন পালন করতেছে মানুষ বাণিজ্যিকভাবে, তাই এখন এই গুঁড়োটাই মানুষ মানে গরুকে খাওয়ায়। আর এই গুঁড়োগুলো আগে খুবই কম দাম ছিল, বর্তমানে এখন এই গুঁড়োটার দাম কিন্তু অনেক বেশি, কারণ চাহিদা বাড়ার জন্য দিনকে দিন এটার দাম বাড়তেই আছে। আগে এটা 50 টাকা বস্তা ছিল, এখন এটা 700 থেকে 800 টাকা বস্তা, কারণ এত চাহিদা। আর এই যে দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু এখন পরিষ্কার কারণ দ্বিতীয় ছাঁটাই করা হয়ে গেছে, একদম ঝকঝকা ফকফকা চাল হয়ে গেছে। তো এই চালটা খেলে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না, কারণ এই চালটা একেবারেই কোনো প্রকার মেডিসিন বা কোনো প্রকার কোনো কিছু দেওয়া হয়নি। তো আমি এখন মেশিনটি অফ করব, লাল সুইচটি চাপলে মেশিনটি অফ হয়ে যাবে। এর আগে আপনাদেরকে দেখাইছি আমি, সবুজ সুইচটি চাপার ফলে মেশিনটি অন হয়েছিল, লাল সুইচটি চাপার ফলে মেশিনটি বন্ধ হয়ে গেল। এখন আমি গিয়ারগুলো ফেলে দিব, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার। আল্লাহ হাফেজ।